আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে লাইভে এসে কথা জানান তিনি। ফিটনেস ইস্যু এবং নতুনদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। এটার দুই তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি, যেহেতু আমি লাস্ট প্রায় 15-16টা টি টোয়েন্টি খেলি নাই, প্লাস আমার জায়গায় যারা খেলছিল, আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এটা ফেয়ার হবে তাদের প্রতি।